হ্যালো গাইস, আমি প্রশান্ত দাস তুষার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল টুগেদার। আজকের এই এপিসোডটি হচ্ছে আমার কেরালা ট্যুরের দ্বিতীয় এপিসোড, আর এই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে লাইটলুম ক্যানিয়ন এবং উমিয়াম লেক আমরা কীভাবে ঘুরেছিলাম তার ডিটেলস ইনফরমেশন। এছাড়াও আমি শেয়ার করব শিলং থেকে গুয়াহাটি পর্যন্ত আমরা কীভাবে গিয়েছিলাম তার ডিটেলস ইনফরমেশন। সো গাইস, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কুইকলি সাবস্ক্রাইব করে ফেলুন আমার এই চ্যানেলটি। Good morning everyone, right now I am in Shillong, this is the day 2 in our trip. আজকে আমরা লাইটলুমে ঘুরতে যাব। এখন আমরা 1000 রুপি দিয়ে একটি গাড়ি ঠিক করেছি, দেন লাইটলুম ঘুরে আমরা আবার ব্যাক করে আসব শিলংয়ে। দেন শিলং থেকে আমরা আমাদের রাতে ফ্লাইট আছে, আমরা গুয়াহাটির উদ্দেশ্যে যাব। তো চলুন আমরা এখন লাইটলুমটাকে ঘুরে দেখি। হ্যাঁ বন্ধুরা, আমরা সকাল 7টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি লাইটলুম ক্যানিয়নে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, তার আগে আমরা হোটেলের নিচে এসে ছোট্ট একটি দোকান থেকে পুরি সবজি দিয়ে হালকা নাস্তা সেরে ফেলি। পার পার্সন খরচ পড়েছিল 40 রুপির মতো। ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার দাদা, আর ইনি আমাদেরকে আজকে দুপুর পর্যন্ত ঘোরাবেন। যেতে যেতে আজকে আমাদের সারাদিনের প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আমাদের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা শিলং থেকে গুয়াহাটি এয়ারপোর্ট পর্যন্ত যাব, কারণ রাতের 9:15 আমাদের ফ্লাইট গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোরে উদ্দেশ্যে আমরা ছেড়ে যাবে আমাদের প্লেন। আর আমাদের টার্গেট হচ্ছে দুপুর 2টার মধ্যে শিলং থেকে রওনা হওয়া, আর আমরা দুপুর 2টা পর্যন্ত শিলংয়ের আশেপাশে কিছু প্লেস ঘুরে দেখার চেষ্টা করব। আমি আগেই বলেছি আমি শিলংয়ে এটা আমার দ্বিতীয়বারের মতো ভ্রমণ। আমি যখন প্রথমবার এসেছিলাম শিলংয়ে তখন আমি অনেকগুলো প্লেস ঘুরে দেখেছি, সো এবার আমি একটি সুন্দর প্লেস ঘুরে দেখতে চাই, আর সেটা হচ্ছে লাইটলুম। তাই আমরা রাতেই প্ল্যান করে রাখি, আমরা সকাল থেকে দুপুর এই সময়টুকুর মধ্যে লাইটলুম ক্যানিয়নটি ঘুরে আসবো। লাইটলুম ক্যানিয়নটা শিলং পুলিশ বাজার থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে, যাওয়া আসা সব মিলিয়ে আমাদের প্রায় 4 ঘন্টার মতো সময় লেগে যাবে। এখানে মূলত যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো, আসতে 1 ঘন্টা, আর ওখানে আমরা 1 ঘন্টা সময় ব্যয় করব। এই সব মিলে হয়তো 3 থেকে 4 ঘন্টা সময় যাবে আমাদের। এভরিওয়ান, আমরা এখন লাইটলুমে চলে আসছি অলরেডি, বাট এখানে প্রচুর মেঘ। এই সময় মেঘ ফাঁকা হচ্ছে, আবার ঢেকে যাচ্ছে পুরাটুকুই। তো ভিউ পয়েন্ট আসলে এত সুন্দর দেখতে পাবো কিনা বুঝতে পারছি না। এখন আমরা উপরের দিকে যাচ্ছি, আর এত সুন্দর একটা ভ্যালি, আসলে আই এম টু মাচ এক্সাইটেড। ইটস রিয়েলি বিউটিফুল, রিয়েলি বিউটিফুল প্লেস। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন আমরা অলরেডি লাইটলুম ক্যানিয়নের মেন ভিউ পয়েন্টে চলে আসছি, আর এই জায়গাটা খুবই সুন্দর। চারিদিকে সবুজ একটা ভ্যালির মতো দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে ঘাসের কার্পেট বেছানো আছে। অ্যাকচুয়ালি লাইটলুম ক্যানিয়নের বিশালতা আসলে বলে বোঝানো যাবে না। এই ক্যানিয়নটা এতটাই বিশাল যে এর সামনে দাঁড়িয়ে একজন মানুষকে একেবারেই শূন্য মনে হয়। একের পর এক সবুজ বাদামি পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে নিজেকে হারিয়ে ফেলতে পারা যায় খুবই অনায়াসে। এখান থেকে দাঁড়িয়ে দূর থেকে দেখা যায় একসাথে মেঘ বৃষ্টি রোদের খেলা, কিন্তু আমাদের কপালটা এতটাই বেশি খারাপ যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আর তার মধ্যে এটা একটি মনসুন সিজন, বুঝতেই পারছেন, সো ভিউটা এতটা বেশি সুন্দর না। তারপরেও যেই সবুজ কার্পেটের উপর হেঁটে ঘোরাফেরা করতে এতটাই বেশি ভালো লাগছে যেটা আসলে বোঝানো যাবে না। আমি গুগল থেকে ডাউনলোড করে কিছু পিকচার আপনাদের জন্য রেখেছি, দেখুন এই জায়গাটা কতটা সুন্দর। এই পিকচারগুলো দেখলে বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন পিকচারগুলো কতটা সুন্দর প্লেস।
অনেক সুন্দর, খুবই সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর একটি প্লেস। আর সেম প্লেসে আমাদের কিছু ছবি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আমরা কতটাই আনলাকি। এই দেখতেই পাচ্ছেন আমাদের ভিউটা, আমরা কীরকম ভিউ পেয়েছি, পুরোপুরি মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, কোনো কিছুই দেখতে পাচ্ছি না সামনের দিকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অল্প স্বল্প কিছু খাবারের দোকান এখানে পেয়ে যাবেন। আর একপাশে আমরা খেয়াল করে দেখতে পাইলাম যে স্থানীয়রা ভুট্টা পুড়িয়ে বিক্রি করছে, সাথে মোমো। আমরাও দেখে লোভ সামলাতে পারলাম না, আমরা অলরেডি অর্ডার করে বসলাম ভুট্টা এবং মোমো। ভুট্টাটা অনেক টেস্ট, আপনারা সবাই এখানে আসলে অবশ্যই ভুট্টাটা ট্রাই করে দেখতে পারেন, অনেক টেস্টি। এখানে মোমো আছে, আমরা একটু পরে মোমোও খাবো। আর সবাই অবশ্যই ভুট্টাটা ট্রাই করছে। ছোট ভুট্টা আমাদের কাছ থেকে 20 rupees নিয়েছে এবং বড়টা হচ্ছে 30 rupees করে। এবং ভুট্টার সাথে একটু মরিচ মশালা আর হচ্ছে একটু লেবু দিয়ে দিয়েছে, এত মজা। আর এই ওয়েদারে এটা জাস্ট অসাধারণ। আশা করি আপনারাও চেষ্টা ট্রাই করবেন এটা। জাস্ট অসাম। আপনারা আসলে এখানে ভেজ মোমোটা টেস্ট করতে পারেন, জাস্ট এক পিস মাত্র 10 rupees করে ওরা নিচ্ছে, অনেক বড় সাইজে এবং সাইজেও যথেষ্ট বড় আছে। আপনি দুইটা খাইলে আশা করি আপনার মোটামুটি সকালে নাস্তা হয়ে যাবে। হ্যাঁ, যথেষ্ট টেস্টি এবং খুবই অসাম। আমাদের সাথে দুজন গেস্টও আছে, দেখবেন। আমরা লাইটলুম ছেড়ে চলে যাচ্ছি, কারণ হচ্ছে এখানে একটা জিনিস চিন্তা করে দেখলাম যে এখানে যদি আমরা ওয়েটও করি তাহলে হয়তো খুব একটা বেশি ভিউ দেখতে পাবো না। তো আমরা লাইটলুম ছেড়ে এখন ডিরেক্ট শিলংয়ে চলে যাবো, পুলিশ বাজারে। তো চলুন। আর এখানে টোটাল পুলিশ বাজার থেকে আপনি এখানে আসা যাওয়া, এখানে কিছু সময় হয়তো ঘন্টাখানেক দেওয়া, এই সব মিলে আপনার 3 ঘন্টার মতো লাগবে। যদি আপনি সকাল সকাল বের হন তাহলে হয়তো 9টা 10টার মধ্যে, অথবা যদি 9টা 10টার দিকে বের হন তাহলে হয়তো 1টা 2টার মধ্যে আপনি আবার পুলিশ বাজারে চলে যেতে পারবেন। খুব বেশি দূরে না, কাছাকাছি একটা প্লেস মোটামুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা আবার ফিরে যাচ্ছি শিলং পুলিশ বাজারের দিকে। আর শিলং পুলিশ বাজারে গিয়ে আমরা খুব একটা বেশি দেরি করবো না, আমরা চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে আরেকটি গাড়ি ঠিক করে আমরা ডিরেক্ট গুয়াহাটি এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাব, কারণ অলরেডি 12টার মতো বেজে গেছে আমাদের ইন্ডিয়ান টাইম। আমরা অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত এই গাড়িটা ঠিক করে ফেলি। এই গাড়িটা আমাদেরকে গুয়াহাটি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দিবে শিলং পুলিশ বাজার থেকে। আর শিলং পুলিশ বাজার থেকে গুয়াহাটির দূরত্ব, এয়ারপোর্টের দূরত্ব প্রায় 120 কিলোমিটারের মতো। এই গাড়িটা সবাই 3,000 কেউ 2,500 টাকা ভাড়া চাচ্ছিলো, শেষ পর্যন্ত আমরা 2,200 rupees দিয়ে এই গাড়িটা ঠিক করি, আমাদেরকে গুয়াহাটি এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসবে। আর এর মাঝে আমরা এক ড্রাইভারকে একটি কথা বলে রাখি যে আমরা উমিয়াম লেকটা ঘুরে দেখবো। উমিয়াম লেকটা শিলং পুলিশ বাজার থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা উমিয়াম লেক দেখে দেন তারপরে আমরা আবার চলে যাব গুয়াহাটি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা অলরেডি উমিয়াম লেকের খুব কাছাকাছি, ওই যে দূরে যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উমিয়াম লেকে ঢোকার গেট। আমরা অলরেডি গেট দিয়ে ভিতরে ঢুকে গেছি গাড়ি নিয়ে। আর গাড়ি নিয়ে ভিতরে আমরা দুজন প্রবেশ মূল্য একসাথে 150 rupees নিয়েছে। এই যে সামনে যেই স্পটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং জোন। আমাদের গাড়ি থেকে আমরা অলরেডি নেমে পড়েছি। পার্কিং জোনে কিছু রেস্টুরেন্টও আছে এবং অনেক গাড়ি দাঁড় করানো আছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা এখন ভিতরের দিকে যাব।
এখন উমিয়াম লেক দেখতে এসেছি এখানে। আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা অ্যাকচুয়ালি শিলং থেকে রওনা হয়েছি এক ঘন্টা আগে, গুয়াহাটি এয়ারপোর্টে যাবো সেই জন্য। আর শিলং থেকে গুয়াহাটি এয়ারপোর্টের আমাদের গাড়ি ভাড়া নিয়েছে 2200 রুপি। মাঝখানে আমরা উমিয়াম লেকে কিছুক্ষণ সময় কাটাবো, আধা ঘন্টার মতো। দেন উমিয়াম লেক আধা ঘন্টা আমরা থেকে তারপরে হচ্ছে আমরা আবারও চলে যাব আমাদের গুয়াহাটি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমাদের রাত 9:15 ফ্লাইট আছে, আমরা ব্যাঙ্গালোরে যাব। অনেক সুন্দর একটি জায়গা লেকটা, খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট বানিয়েছে এখানে। আর এখানে প্রবেশ মূল্য পার পারসন 50 রুপি করে, আর আমরা যেহেতু গাড়ি সহ একসাথে ঢুকেছি দুইজন, সো আমাদেরকে 150 রুপি দিতে হয়েছে। এখানে দুইটা ভিউ পয়েন্ট আছে, উপর থেকে আর একটা ভিউ পয়েন্ট দেখা যায়, ওইখান থেকে আরও বেশি ভিউ সুন্দরতা দেখা যায়। এখানে স্পটটাও খারাপ না, এখানেও খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা বৃষ্টির কারণে আসলে আমাদের অনেক স্পটে আমরা হয়তো যেতে পারছি না, তো এই পয়েন্টটা থেকে আমি জাস্ট আপনাদেরকে একটু এই উমিয়াম লেকটা ভিডিও করে দেখাবো। উমিয়াম লেক সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি। উমিয়াম লেকটা অ্যাকচুয়ালি ম্যানমেড লেক, এটা 1960 সালের দিকে তৈরি হয়েছে এই লেকটা। শিলং পুলিশ বাজার থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই লেকটা। আর উমিয়াম লেকটা অ্যাকচুয়ালি বড়পানি লেক নামেও পরিচিত, অনেকে এখানে বড়পানি লেক বলে এই উমিয়াম লেককে জানে। আর উমিয়াম লেকের চারে সাইডে সুন্দর পার্ক গড়ে উঠেছে এই লেককে বেস্ট করে। এছাড়া আপনারা এখানে আসলে বোটে করে সুন্দরভাবে এই লেকটা পুরোটা ঘুরে দেখতে পারেন। এই দেখুন বোটের কিছু ক্যাটাগরি আমি আপনাদের সামনে দেখাচ্ছি, চলুন বোটের ক্যাটাগরিগুলো একটু দেখে নেওয়া যাক। বাম সাইডে, লেফট সাইডে যেই বোটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউ অ্যানাকোন্ডা বোট। এটা হচ্ছে ভাড়া 1000 রুপি পার পারসন, 10 জন করে মানুষ বসতে পারবে, 5 মিনিটের ডিউরেশন, 5 মিনিট তারা ঘুরে দেখাবে, পার পারসন 100 টাকা করে পড়বে। আর রাইট সাইডে যে বোটটা দেখতে পাচ্ছেন, এটা ইনফ্লামেবল বোট, এখানে 5 জন মানুষ বসতে পারবে, 5 মিনিটের ডিউরেশন, আর এটার ভাড়া হচ্ছে 500 রুপি পার পারসন, তার মানে 100 টাকা করে এখানেও পড়ছে। তো আপনারা আসলে বোটে করে সুন্দরভাবে এই লেকটা ঘুরে দেখতে পারেন। বাট আমরা সময় পেয়েছিলাম না, যার কারণে আমরা বোটে করে ঘুরতে পারি নাই, আর বৃষ্টি ছিল, যার কারণে আমরা রিস্ক নিই নাই, কারণ আমাদেরকে আবার গুয়াহাটি চলে যেতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। অলরেডি অনেক বাজে, তার মধ্যে আমরা লাঞ্চও করি নাই, সো আমরা আর বেশি সময় এখানে ওয়েট করবো না, আমরা ফিরে যাব গুয়াহাটির উদ্দেশ্যে চলে যাব। আমাদের উমিয়াম লেক দেখা শেষ, আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা উমিয়াম লেক। আমরা বেশি দেরি করিনি, জাস্ট 30 মিনিট সময় নিয়েছি এখানে। আমরা চলে যাব, আমাদের আবার গুয়াহাটি যেতে হবে, আর যেহেতু গুয়াহাটি যেতে এখান থেকে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে, তো আমরা এই প্লেসটা লিভ করে আজকে আর কোনো কিছু ঘুরবো না, ডিরেক্ট গুয়াহাটি চলে যাব এয়ারপোর্টে। এবং রাত 9:00 আমাদের প্লেন আছে, আমরা এখন লাঞ্চ পর্যন্ত করতে পারিনি, রাস্তায় কোথাও আমরা লাঞ্চ করে নিব, এখন প্রায় 3টার মতো বাজে। তো ঠিক আছে, চলুন এভরিওয়ান। হ্যাঁ বন্ধুরা, আমরা উমিয়াম লেক দেখা শেষ করে আবারও যেতে শুরু করলাম গুয়াহাটির উদ্দেশ্যে। শিলং পুলিশ বাজার থেকে গুয়াহাটির দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার গুয়াহাটি সিটির, আর সেখান থেকে আরও 20 কিলোমিটার দূরে গুয়াহাটি এয়ারপোর্ট অবস্থিত। আমরা যেই রোডটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মূলত শিলং টু গুয়াহাটি যেই হাইওয়ে, সেই রোডটা খুবই সুন্দর একটি রোড, দেখতেই পাচ্ছেন ভিডিওতে, অসাধারণ একটি রোড। মানে গাড়িটা এত স্পিডে যাচ্ছিল আর কোনো জ্যাম নেই, ঢাকার রাস্তার মতো খুব ইজিলি স্মুথভাবে যাওয়া যায়, খুবই সুন্দর একটি জায়গা। আর রোডের দুই সাইডের সিনারিওগুলো খুবই সুন্দর ছিল, আমরা খুব মুগ্ধ হয়ে যাচ্ছিলাম পাহাড়ি সিনারিও দেখতে দেখতে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, গুয়াহাটি এয়ারপোর্টে চলে এসেছি, এখন
সাতটার মতো বাজে ইন্ডিয়ান টাইম, আমাদের 9টার সময় ফ্লাইট, 9:15। তো আমরা এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাবো, আর বাইরে ওয়েট করবো না, কারণ আর বেশি সময় নেই, আমাদেরকে মোটামুটি 1.5-2 ঘন্টা আগেই চেক ইন করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আপনারা আমার সাথে। আমাদের প্লেনটি গুয়াহাটি এয়ারপোর্ট থেকে টেক অফ করে ফেলেছে ব্যাঙ্গালোরে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, আমার তৃতীয় এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার দ্বিতীয় এপিসোডটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু চার্জের ভিতরের দিকে যাচ্ছি এখন।